স্বাগত সকলকে পূবালীর পাগলামিতে। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্কুলের উদ্দেশ্যে। জ্ঞানুকে একটুখানি স্কুলে নামিয়ে দেব, তো চলো ব্লগটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু পূবালীর পাগলামি নিয়ে চলে এসেছি আজকে একটা ভিডিও। সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা জ্ঞানুকে স্কুলে দিয়ে তারপর একটুখানি এদিকে চলে এসেছি, একটুখানি কিছু খাবো কারণ খিদে পেয়ে গেছে। ওকে অবশ্যই খাইয়ে পাঠিয়েছি আর এখানে একটুখানি খেয়ে নেব। আমরা আমাদের পছন্দের জায়গায় চলে এসেছি, এই যে চা বাগান, এটা আমাদের নিজস্ব জায়গা। এখানে আমরা দেখেইছ আগেও নাচের ভিডিও করেছি, হ্যাঁ, তো এটা আমাদের নিজস্ব জায়গা। তো এখানে চলে এসেছি, এখান একটুখানি খাওয়া দাওয়া করে নি, খেয়ে তারপরে ওর স্কুল ছুটি হয়ে যাবে যখন ওকে নিয়ে আবার ফিরবো আর কি। আমরা খাবার কিনে নিয়ে এসেছি, বেশ একটা দারুণ ভিউ। এই দেখি, ফোকাস করছে না, দেখো দারুণ একটা ভিউ। এখানে বসে আমরা করব ব্রেকফাস্ট। আজকে একটু লাড্ডু খাবে বাবু, লাড্ডু স্বাধীনতা দিবস আর লাড্ডু না খেলে হয় না। লাড্ডু চকলেট লাড্ডু। তো এখানে ছিল ঘুগনি, ছিল ডালও ছিল আর রুটি ছিল সঙ্গে। মঙ্গলবার ছিল, আমি নিরামিষ খাই একেবারেই ভুলে গেছিলাম, পেঁয়াজ খেয়ে নিয়েছিলাম, কোনো ব্যাপার নয়, খেয়ে দিয়ে নিয়েছি। ওকে এবার স্কুল থেকে নিয়েও এসেছি, দেখো মুখটা দেখো কি করছে। আমরা ঘুরছি ফিরছি কাচ্ছি, কোথায় খেলে? কিচ্ছু তো খেলে না তুমি, খাওয়ার ইচ্ছা করছে। হ্যাঁ খাবে তো। জ্ঞানুর আজকে চকলেটটা পড়ে গেছে, জ্ঞানু মন খারাপ আর সবাই এটাকে পাড়া দিয়ে ভর্তা করে দিয়েছে। जी मैं उत्तर प्रदेश डिस्ट्रिक्ट हरदोई से आया हूँ और अच्छा। मैं लगभग 10 महीने से यात्रा कर रहा हूँ, मेरे 17 स्टेट है। हाँ। और मैं विदाउट मनी करता हूँ, विदाउट मनी सर्वाइवल में, यानी बिना पैसे की यात्रा कर रहा हूँ। अच्छा। लगभग 17 दिन की यात्रा कर चुका हूँ और हमारे भाई केदारनाथ में मिले रहे। अच्छा, इन लोगों के साथ केदारनाथ में मिले? केदारनाथ में हम मिले थे और मैं झारखंड से बिलोंग करता हूँ, रांची से। मैं भी संपूर्ण भारत की यात्रा कर रहा हूँ कोई बिना पैसे का। अच्छा, और आप सभी को नमस्कार एंड जोहार। मेरा नाम दीपक चंदन माथो है और मैं बिलोंग करता हूँ झारखंड से, और संपूर्ण भारत यात्रा करने के लिए जनवरी को निकले हैं और अभी 7वां महीना हो रहा है और 17 स्टेट कर चुके हैं। एंड हम ऑल स्टूडेंट को इन्फॉर्मेशन देने के लिए निकले हैं कि हमारा देश देखने के लिए किसी पैसे की जरूरत नहीं है, आप बस जुनून जज्बा और हौसला और बिल्कुल आप पूरा देश बिना पैसे में एक साल के अंदर पूरा टोटल घूम के और हर एक स्टेट के लोगों से वहाँ के खान पान और स्पेशली धरती माँ की गोद में सो के आप पूरी यात्रा कम्प्लीट कर सकते हैं। तो वैसे बोलते हैं ना कि भारत महान है, वास्तव में बहुत महान है भारत। बिल्कुल। और आप? मेरा नाम संतराम कुशवाहा, मैं मध्य प्रदेश ग्वालियर से। मुझे अभी ट्रैवल करते करते 8 महीना होगा और 30 राज्यों में अभी तक हमने यात्रा की है बिना पैसे से। জ্ঞানুকে নিয়ে ফেরার পথে একটু একটু থেমে থেমে আমরা ফিরছিলাম, জায়গায় জায়গায় অনেক র্যালি বেরোচ্ছিল, বেশ ভালো লাগছিল। প্রভাত ফেরিও তো বেরিয়েছিল, সেগুলো ফিরছিল, ভালো লাগছিল দেখতে দেখতে যাচ্ছিলাম। তার মধ্যেই এদের সাথে দেখা হয়ে গেল, এনারা ভারত ভ্রমণ করছেন বিনে পয়সায়, আগেই তো ভিডিওতে বলেই দিল। তো আমার দেখে বেশ ভালো লাগলো, ইউটিউবে এমন অনেক নোম্যাডিক ট্রাভেলারের ভিডিও আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। আর এদের থেকে অনেক উৎসাহ পাওয়া যায় কিন্তু, যে নিজের কাছে শুধু যে পয়সাই সব কিছু, পয়সা থাকলেই মনের ইচ্ছে পূরণ হয় এমন নয়, পয়সা ছাড়াও অনেক ইচ্ছে পূরণ করা যায়। আর আরেকটা জিনিসও প্রমাণিত হয় যে আমাদের ভারতবর্ষে এমন অনেক লোক আছেন যারা কিন্তু সাহায্য করেন, পয়সা ছাড়াও সাহায্য করেন। আমরা সারাক্ষণ হয়তো লোকের খুঁত বের করতেই ব্যস্ত থাকি, এনারা কিন্তু লোকের ভালো দিকটাও বের করেন, এটাই আমি দেখেছি। শুধু এনারাই নয়, মানে ভারতেরই নয়, বিশ্বেরও। তো বাড়িতে চলে এসেছি, এখানে দেখো আমাদের পতাকা কি সুন্দর উড়ছে, বাড়ির পতাকা। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তোমরা জানো যে আমাদের বাড়িতে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়ে থাকে বছরে বছরে। তো কিন্তু এইবারে জ্ঞানুর একটু ইচ্ছে ছিল যে ও স্কুলে একটু তাড়াতাড়ি যাবে, আর যেহেতু ওকে স্কুলে নিয়ে যেতে হবে ওর এটাও ইচ্ছে ছিল যে ওর সাথে আমরাও যাই। এবার বাড়িতে তাহলে কে ফ্ল্যাগ হোয়েস্টিং করবে? তো বাবু আর মামনি ছিলেন, ওনারা দুজনেই করেছেন, কারণ আমরা আজকে বাড়ির যারা বাকি সদস্যরা সবাই যে যার মতন করে বেরিয়ে গেছিলাম। আর আসলে
আসলে ছোটবেলায় আমরাও তো স্কুলে যেতাম, তো সেই হিসেবে ওর যেটা এবার ইচ্ছে যে একটুখানি স্কুলের প্রোগ্রামে যাবে, তো সেই মতোই বেরিয়ে গেছিলাম। এখানে দেখো এটা আমাদের বাড়ির সামনে যে স্কুলটা সেইখানের ফ্ল্যাগ। যাই হোক, এবার দুপুরের রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে হবে আলুর দম। বললাম না মঙ্গলবার ছিল, তো মঙ্গলবার দিন নিরামিষ খাই, ভাবলাম আজকে একটুখানি আলুর দম করি মৌরি বাটা দিয়ে। এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে, আর তারপরে আলুটা ভেজে নিচ্ছি একটুখানি। খুব বেশি সেদ্ধ করিনি কিন্তু, মোটামুটি, আর একটু বড় টুকরো ছিল তো টুকরো টুকরোগুলোকে একটু হালকা কেটে দিয়েছি, দিয়ে এই যে আলুটা ভাজা করে নিয়েছি। এবার একটুখানি মশলা বেটে নেব। এখানে মৌরি নিয়ে নিয়েছি বেশ খানিকটা, মৌরিটা বেটে নিচ্ছি, আর তার সাথে একটুখানি আদাও বেটে নেব। আর এরপরে ফোড়ন দিয়ে দেবো তরকারিটা। এখানে জিরে ফোড়ন দিলাম, এরপর একটুখানি আদা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কাঁচা লঙ্কাও বেটেছিলাম, কিন্তু সেই কাঁচা লঙ্কাটা দিয়েছি একটু ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু তেজপাতা, আর সঙ্গে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। এবারে বেশ একটুখানি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা কষিয়ে এবার এর মধ্যে এই মৌরি বাটাটা আর বাটা মানে বাটি ধোয়া জলটা, বাটা ধোয়া জল বলছি, সেটা দিয়ে দিয়েছি। আর লাঞ্চ দেখো তৈরি। এখানে বাসন্তী পোলাও করেছি, আর সঙ্গে করেছি মৌরি বাটা দিয়ে আলুদম। আর দুপুরে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। সন্ধেবেলায় একটুখানি বেরোনোর ইচ্ছে ছিল, মানে বিকেলবেলায় বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু বিকেলবেলায় খুব বৃষ্টি হচ্ছিলো, তো একটুখানি বৃষ্টিটা তোমরাও এনজয় করো এবার। বেশ ভালোই ছিল দুপুর। আর এরপরে একটুখানি প্রবলেম হয়েছিল, বাবু একটু পায়ে ব্যথা পেয়েছেন, তো আমরা সবাই মিলে চলে গেছি ডাক্তারের কাছে। আসলে আমাদের একজন মামার পরিচিত ডাক্তার, সেখানেই গেছিলাম, সেখান থেকে বাবুর পাটা দেখিয়ে নিয়ে আসলাম। রেস্ট বলেছে 15 দিন মতন বাবুর একদম বেড রেস্ট চলবে। তো এই ছিল আজকের দিনটা স্বাধীনতা দিবসের। সবটাই ভালো ছিল, শেষের দিকে একটুখানি মন খারাপ অবশ্যই ছিল। তো আমরা সবাই বাড়িতে চলে এসেছি, আর ব্যাপারটা হয়েছে বিকেলবেলা যেহেতু বেরোনোর ছিল, বেশ একটু সেজেগুজেই ছিলাম, তাই বলে তোমরা আমাকে দেখে এটা আবার মনে করো না যে ডাক্তারের কাছে গেছি আর এতটা সেজে রয়েছি। হ্যাঁ, অনুরাগ গেছিলো একটা প্রোগ্রামে, ওর দরকারি, তো এই যে সবাই মিলে এখন ফিরে চলে এসেছি বাড়িতে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো, আরও ব্লগ নিয়ে আসবো। এখানে বিদায় নিচ্ছি, টাটা।